আসসালামু আলাইকুম বন্ধুরা, বৃত্তবীরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় একটু অন্যরকম, আর একজন অন্যরকম মানুষকে নিয়ে, আর তিনি হলেন ডক্টর জাফরুল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। চট্টগ্রামের ছেলে জাফরুল্লাহর বাবার শিক্ষক ছিলেন স্বয়ং বিপ্লবী মাস্টার দা সূর্য সেন। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করার পর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। ছাত্র থাকা অবস্থাতেই ঢাকা মেডিকেল কলেজে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর 1967 সালে ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না হতেই দেশের টানে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন। পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছেড়ে আগুন ধরিয়ে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিল, তাদের একজন ডক্টর জাফরুল্লাহ। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার জন্য বিচারপতি আবু সাইদ চৌধুরী প্রবাসী বাঙালিদের কাছ থেকে 10 লাখ পাউন্ড চাঁদা জোগাড় করেছিলেন। তিনি কাজটি করেছিলেন ডক্টর জাফরুল্লাহর পরামর্শে। শহীদ জননী জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি বইয়ের 161 ও 162 পৃষ্ঠায় ডক্টর জাফরুল্লাহ ও ডক্টর মবিনের পাকিস্তানি হানাদারের হাত থেকে বেঁচে যাওয়ার ঘটনাটি বিস্তারিতভাবে লিখেন। আশা করি পড়ে আসবেন। আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ডক্টর জাফরুল্লাহ 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশারফের সহযোগিতায় আগরতলা বিশ্রামঘরে মেলাঘরে গড়ে তুলেছিলেন 480 শয্যা বিশিষ্ট প্রথম ফিল্ড হসপিটাল বাংলাদেশ হসপিটাল। হসপিটালটিতে পর্যাপ্ত নার্স না থাকায় ডক্টর জাফরুল্লাহ নিজে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেন। দেশ স্বাধীন হওয়ার পর ডক্টর জাফরুল্লাহ গ্রামে গিয়ে শুরু করেন স্বাস্থ্যযুদ্ধ। ফিল্ড হাসপাতালটিকে কুমিল্লাতে স্বাধীন দেশের প্রথম হাসপাতাল হিসেবে গড়ে তোলেন। পরবর্তীতে ঢাকার ইস্কাটন হাসপাতালটি পুনরুস্থাপিত হয়, কিন্তু গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দু রূপে গড়ে তোলার জন্য চলো গ্রামে যায় স্লোগান নিয়ে হাসপাতালটিকে ঢাকার অদূরে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র নামে স্থানান্তর করা হয়। হাসপাতালটিকে গণস্বাস্থ্য কেন্দ্র নামে নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাভারের হাসপাতালটির জন্য 31 একর জমিও বরাদ্দ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সম্পূর্ণ অলাভজনক এই গণস্বাস্থ্য কেন্দ্র এবং ডক্টর জাফরুল্লাহ 1977 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখায় স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ডক্টর জাফরুল্লাহ বাকশালে যোগ দিতে বঙ্গবন্ধুর অনুরোধ যেমন উপেক্ষা করেছিলেন, তেমনি জিয়াউর রহমানের দেয়া মন্ত্রিত্বের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন 4 পৃষ্ঠার একটি চিঠির মাধ্যমে। ফিরিয়ে দিয়েছিলেন এরশাদের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও। গণস্বাস্থ্য কেন্দ্রের পর তার সবচেয়ে বড় অবদান 1982 সালের জাতীয় ঔষধ নীতি। স্বাধীনতার পর স্বাস্থ্যখাতে যেটাকে বিবেচনা করা সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে, তার প্রচেষ্টায় আমদানি ওষুধের সংখ্যা কমে দাঁড়ায় 225-এ। বর্তমানে 90% ওষুধ দেশে তৈরি হচ্ছে এবং বাংলাদেশ একটি ঔষধ রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে ওঠার পেছনে এই মানুষটির অবদান বিশাল। ডক্টর জাফরুল্লাহ স্বাস্থ্যনীতির সাথে জড়িত থাকায় BMA এর স্বার্থে আঘাত লাগে, তাই BMA 1992 সালে তার সদস্যপদ বাতিল করে বিনা বিচারে ডক্টর জাফরুল্লাহর ফাঁসি চেয়ে পোস্টারও সাটায় তারা। আমরা ডক্টর জাফরুল্লাহকে না চিনলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় ঠিকই চিনেছে এই লোকটাকে। বার্কলি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল হেলথ হিরো ঘোষণা করে ডক্টর জাফরুল্লাহকে। মুক্তিযুদ্ধ করেও গণমানুষের জন্য কাজ করেও ডক্টর জাফরুল্লাহ হন বিতর্কিত, কারণ ওনারা চাকরিকারিতা করতে জানে না, দালালি করতে জানে না, জানে না তেল দিতে। নষ্ট রাজনীতির বিভাজনে থাকা তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, এই মানুষটাকে যদি সম্মানিত করতে নাও পারি অন্তত পক্ষে ছোট নাতি। ধন্যবাদ।